নমস্কার এবং সালাম আপনারা দেখছেন নিউজ নির্ভীক আর আজ বাইশে জানুয়ারি রবিবার ঝটপট দশটা খবর নিয়ে উপস্থিত আমি শরণ সুন্দর দাস ফিলিস্তিনি সমস্যার সমাধান না হলে ইসরায়েলের সঙ্গে কোনো সম্পর্ক স্বাভাবিক করবে না সৌদি আরব সম্প্রতি সৌদি বিদেশমন্ত্রী প্রিন্স ফয়জাল বিন ফারহান এই মন্তব্য করেছেন নিউজ নির্ভিকের ঝটপট দশটা খবরের প্রথম এই খবর ছাড়াও সাথে সাথে আন্তর্জাতিক জাতীয় এবং আঞ্চলিক মিলিয়ে আরও গুরুত্বপূর্ণ যে খবরগুলো থাকছে সেগুলো হলো আজারবাইজানের নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত সৈয়দ আব্বাস মুসাবি বলেছেন ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি না থাকলে ইউরোপের রাস্তাঘাটে এখনো লাশ পড়ে থাকত ইসরায়েলের সেনাবাহিনীর একটা ড্রোন ভূপাতিত হয়েছে গতকাল শনিবার আরও ইসরায়েলের বালমাখিম বিমানঘাটিতে এটা ভূপাতিত হয়েছে বলে জানিয়েছে হিব্রু ভাষার সংবাদ মাধ্যম ওয়ালা রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদেদেব শনিবার এক টেলিগ্রাম বার্তায় বলেছেন ইউক্রেন যুদ্ধে রাশিয়ার বিজয় নিশ্চিত লেবাননের নিরাপত্তা বাহিনী ইসরায়েলি গুপ্তচর সংস্থা মোসাদের একজন গুপ্তচরকে আটক করেছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ ঘিরে আলোচনায় আসা কুখ্যাত রুশ ভাড়াটে সেনা দল দ্য ওয়াগনার গ্রুপ এই প্রথম আনুষ্ঠানিকভাবে তাদের সদর দপ্তর খুলেছে রাশিয়ায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির হিয়ান বলেছেন ফিলিস্তিন এখন অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী বৃহস্পতিবার গাজা দিবস উপলক্ষে এক টুইটার বার্তায় এই কথা বলেছেন তিনি গুজরাট দাঙ্গা এবং নরেন্দ্র মোদীর ভূমিকা নিয়ে বিবিসির তৈরি তথ্যচিত্রের প্রচার বন্ধ করতে টুইটার এবং ইউটিউবকে নির্দেশ দেওয়া হয়েছে খড়গপুরের ছাত্র ফয়জান র্যাগিংয়ের শিকার ছিল হাইকোর্টের চাপে ভেঙে পড়েছেন আইআইটির ডাইরেক্টর ধর্মতলায় আইএসএফ কর্মী এবং পুলিশের মধ্যে ধুমধুমার কাণ্ড আটক নওশাদ সিদ্দিকি এবং বিশ্বজিৎ মাইতিরা সব মিলিয়ে নিউজ নির্ভীকের ঝটপট দশটা খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কম বেশি দশটা খবর ফিলিস্তিনি সমস্যার সমাধান না হলে ইজরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না সৌদি আরব সত্যিকারের সম্পর্ক স্বাভাবিকীকরণ এবং সত্যিকারের স্থিতিশীলতা কেবল ফিলিস্তিনিদের স্বপ্নপূরণের মাধ্যমেই আসবে ফিলিস্তিনিদের মর্যাদা দেওয়ার জন্য তাদের একটা রাষ্ট্র দেওয়া দরকার বলেছেন সৌদি বিদেশমন্ত্রী সম্প্রতি সৌদি বিদেশমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান এই মন্তব্য করেছেন শুক্রবার সৌদি বিদেশ মন্ত্রকের টুইটার অ্যাকাউন্টে একটা ছোট ভিডিও শেয়ার করা হয়েছে সেখানে প্রিন্স ফয়সাল ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়টা নাকচ করে দিয়েছেন সুইজারল্যান্ডের দাভসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের ফাঁকে উনিশে জানুয়ারি সৌদি বিদেশমন্ত্রী একটা সাক্ষাৎকার দেন তিনি বলেন সত্যিকারের সম্পর্ক স্বাভাবিকীকরণ এবং সত্যিকারের স্থিতিশীলতা কেবল ফিলিস্তিনিদের স্বপ্নপূরণের মাধ্যমেই আসবে ফিলিস্তিনিদের মর্যাদা দেওয়ার জন্য তাদের একটা রাষ্ট্র দেওয়া দরকার এর আগে বৃহস্পতিবার জেরুজালেমে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের সঙ্গে বৈঠক করেন ইসরায়েল ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তিনি সৌদি আরবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে আলোচনা করেন উল্লেখ্য যে বিশ্বের বৃহত্তম তেল রপ্তানিকারক দেশ সৌদি আরব হলো আমেরিকার ঘনিষ্ঠ মিত্র কিন্তু ফিলিস্তিনি ভূখণ্ড দখলের কারণে মার্কিন মিত্র ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে অস্বীকার করে আসছে রিয়াদ আমেরিকার উদ্যোগে দু হাজার কুড়ি সালের পনেরোই সেপ্টেম্বর আব্রাহাম অ্যাকর্ডস স্বাক্ষর হয়েছিল সেই সময় মার্কিন মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছিল সংযুক্ত আরব আমির শাহী মরক্কো এবং সুদান আজারবাইজানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত সাইয়েদ আব্বাস মুশাবি বলেছেন ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি না থাকলে ইউরোপের রাস্তাঘাটে এখনও লাশ পড়ে থাকত আইআরজিসির বিরুদ্ধে ইউরোপীয় পার্লামেন্টের অন্যায় পদক্ষেপের প্রতিক্রিয়ায় তিনি গতকাল শনিবার এই কথা বলেছেন মুসাভি এক টুইটার বার্তায় বলেছেন ইউরোপের রাস্তাঘাট থেকে বর্তমানে দু সালের জানুয়ারি মাসেও লাশের শাড়ি পরিষ্কার করতে হতো যদি ইরানের আইআরজিসি বাহিনী না থাকত গত আঠেরোই জানুয়ারি ইউরোপীয় পার্লামেন্ট আইআর জিসিকে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর তালিকাভুক্ত করতে একটা বিল পাশ করেছে অবশ্য এটা চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নয় এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ইউরোপীয় কমিশন আই আন্তর্জাতিক সন্ত্রাস দমনে সবচেয়ে সফল সংগঠন হিসাবে গণ্য করা হয় সিরিয়া এবং ইরাকে এই বাহিনীর উপদেষ্টারা আইএস বা দয়েসকে দমনে সবচেয়ে সক্রিয় ভূমিকা পালন করেছে ইজরায়েলের সেনাবাহিনীর আরও একটা ড্রোন ভূপাতিত হয়েছে গতকাল শনিবার ইজরায়েলের বালমাখিম বিমান ঘাটিতে এটা ভূপাতিত হয়েছে বলে জানিয়েছে হিব্রু ভাষার সংবাদ মাধ্যম ওয়ালা ড্রোনটা ভূপাতিত হওয়ার কারণে ওই ঘাঁটিরও ক্ষতি হয়েছে ইজরায়েলের সেনাবাহিনীর মুখপাত্র ড্রোন ভূপাতিত হওয়ার কথা স্বীকার করে বলেছেন ড্রোনটা বিমানঘাটিতে ভূপাতিত হলেও কারো কোনো ক্ষতি হয়নি ড্রোন ভূপাতিত হওয়ার কারণ তদন্ত করা হবে ওয়ালা বার্তা সংস্থা জানিয়েছে এই ঘটনার পর ইজরায়েলি সেনাবাহিনী হেরন মডেলের সমস্ত ড্রোনের উড্ডয়ন আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে হেরন ড্রোন হচ্ছে ইসরায়েলের দূরপাল্লার ড্রোন এটা একটা না বাহান্ন ঘন্টা আকাশে উঠতে পারে এই ড্রোন গোয়েন্দাবৃত্তির জন্যই মূলত ব্যবহার করা হয় তবে এটা দুশো পঞ্চাশ কেজি ওজনও বহন করতে সক্ষম গত মাসেও ফিলিস্তিনের নাবলুসে একটা ইজরায়েলি ড্রোন ভূপাতিত হয় এছাড়া চলতি সপ্তাহে পশ্চিম তীরে ইজরায়েলের একটা ড্রোনকে লক্ষ্য করে গুলি চালানো হয় রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেব শনিবার এক টেলিগ্রাম বার্তায় বলেছেন ইউক্রেন যুদ্ধে রাশিয়ার বিজয় নিশ্চিত রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপপ্রধান ইউক্রেন এবং ইউরোপে নাৎসিদের বিরুদ্ধে যুদ্ধকে একটা নয়া জাতীয় যুদ্ধ বলে অভিহিত করেছেন দিমিত্রি মেদভেদেব এই যুদ্ধে রাশিয়াকে বিজয়ী বলে বর্ণনা করেছেন রাশিয়া চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার বাইশে ইউক্রেনকে নিরস্ত্রীকরণের লক্ষ্যে দেশের নিরাপত্তা উদ্বেগের প্রতি ন্যাটোর অবহেলার প্রতিক্রিয়া হিসাবে এই দেশে আক্রমণ করেছিল কি মিনস্ত চুক্তি বাস্তবায়ন করতে ব্যর্থ হওয়ার পর এবং দেশটার পূর্বাঞ্চলীয় দোনেক্স এবং লুহানক্স অঞ্চলের স্বাধীনতাকে স্বীকৃতি দিতে ব্যর্থ হওয়ার পর রাশিয়া গত চব্বিশে ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে সেই সময় প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনকে নাৎসি মুক্ত করাকে ওই অভিযানের অন্যতম লক্ষ্য বলে বর্ণনা করেছিলেন লেবাননের নিরাপত্তা বাহিনী ইসরায়েলি গুপ্তচর সংস্থা মোসাদের একজন গুপ্তচরকে আটক করেছে বার্তা সংস্থা জানিয়েছে লেবাননের আল দৈনিক ওই গোয়েন্দার পরিচয় দিতে গিয়ে লিখেছে হাসান ডলারের বিনিময়ে মোসাদের হয়ে কাজ করত হাজার সে তার সহকর্মীদের ব্যাপারে ইহুদিবাদী ইসরায়েলকে তথ্য সরবরাহ করত আল আকবরা আরও জানায় এই গুপ্তচর প্রতিরোধের অবস্থান সম্পর্কেও ইহুদিবাদীদের তথ্য সরবরাহ করেছিল পত্রিকাটা জানিয়েছে এই গুপ্তচর দু হাজার কুড়ি সালের জুন থেকে মিডিয়া হোয়াটসঅ্যাপ মাধ্যমে তার কার্যক্রম শুরু করে দু সালের জুলাইতে লেবাননের নিরাপত্তা বাহিনীর গোয়েন্দা বিভাগের সদস্যদের হাতে সে ধরা পড়ে লেবাননের নিরাপত্তা বিভাগ গত মাস দুয়েক আগে জানিয়েছে তারা একশো পঁচাশি জন সন্দেহভাজন ইহুদিবাদী গুপ্তচরকে আটক করেছে দু সালে লেবাননে জাতীয় মুদ্রার পতনকে ঘিরে চরম অর্থনৈতিক সংকটের সুযোগে ইসরায়েল লেবানিজদেরকে সামাজিক মাধ্যমে বিভিন্ন কাজের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি দেয় ইহুদিবাদী শাসকের পক্ষে গুপ্তচর বৃত্তির দায়ে লেবাননের নিরাপত্তা বাহিনী এর আগেও বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছিল রাশিয়া ইউক্রেন যুদ্ধ ঘিরে আলোচনায় আসা কুখ্যাত রুশ ভাড়াটে সেনা দল দা ওয়াগনার গ্রুপ এই প্রথমবার আনুষ্ঠানিকভাবে তাদের সদর দপ্তর খুলেছে রাশিয়ায় ভাড়াটে সেনা এই প্রতিষ্ঠান তাদের সমস্ত কার্যক্রম এতদিন গোপন রাখলেও শুক্রবার জানিয়েছে সেন্ট পিটার্সবার্গে সদর দপ্তর খুলেছে তারা খবর আল জাজিরার ওয়াগনার গ্রুপের নিয়ন্ত্রণকারী ইওজিনি প্রিভোসন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মিত্র হিসাবে পরিচিত সেন্ট পিটার্সবার্গ শহরে কাঁচের দেওয়ালে ঘেরা একটা ঝকঝকে বহুতল নিজেদের সদর দপ্তর চালু করার কথা শুক্রবার জানিয়েছে ইয়োজিনি সেখানে সাদা রঙের বর্ণে বড় করে লেখা ওয়াগনার বড় করে ওয়াগনার চিহ্ন রয়েছে ওয়াগনার সেন্টার নামে সদর দপ্তর খোলাকে ভারতের সেনা দলটা সম্পর্কে তথ্য প্রকাশের একটা পদক্ষেপ হিসাবে দেখা হচ্ছে সেই সঙ্গে রাশিয়ার প্রতিরক্ষা নীতিতে ওয়াগনার গ্রুপের ভূমিকা আরও জোরদার করার জন্য ইওজিনী এই পদক্ষেপ নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীর চাপে পড়ার বিষয়টা নিয়ে একাধিকবার রুশ জেনারেলদের প্রকাশ্যে সমালোচনা করতে দেখা গিয়েছে ইওজিনিকে এর আগে গত মাসে ইওজিনি প্রথমবারের মতো বলেন যে তিনিই ওয়াগনারের প্রতিষ্ঠাতা ওয়াগনার গ্রুপের সদস্যদের বেশ বেশিরভাগই সাবেক রুশ সেনা ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান বলেছেন ফিলিস্তিন এখন অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী বৃহস্পতিবার গাজা দিবস উপলক্ষে এক টুইটার বার্তায় এই কথা বলেছেন তিনি ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেছেন ফিলিস্তিনের ওপর নানা ধরনের সামরিক রাজনৈতিক এবং অর্থনৈতিক যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে তবে এই সবের মোকাবিলায় সবসময় প্রতিরোধ সংগ্রাম বিজয় অর্জন করেছে আমির আবদুল্লাহিয়ান আরও বলেছেন ফিলিস্তিন পশ্চিম তীর থেকে গাজা পর্যন্ত সর্বত্রই আগের চেয়ে বেশি শক্তি অর্জন করেছে এবং শত্রুরা শক্তির ভারসামে পরিবর্তনের বিষয়টা উপলব্ধি করতে সক্ষম হয়েছে ইরানের সংসদ দু সালের বাইশ দিনের যুদ্ধের প্রতি সম্মান জানিয়ে উনিশে জানুয়ারিকে গাজা দিবস হিসেবে নামকরণ করেছে ইরানে প্রতি বছর উনিশে জানুয়ারি গাজা দিবস হিসাবে পালিত হয় সত্তর বছরেরও বেশি সময় ধরে দখলদার ইহুদিবাদীরা ফিলিস্তিনিদের অধিকার লঙ্ঘন করে যাচ্ছে গুজরাট দাঙ্গা এবং নরেন্দ্র মোদীর ভূমিকা নিয়ে বিবিসির তৈরি তথ্যচিত্রের প্রচার বন্ধ করতে টুইটার এবং ইউটিউবকে নির্দেশ দেওয়া হয়েছে এছাড়া এই সম্পর্কিত অন্তত পঞ্চাশটা টুইট যেখানে ওই তথ্যচিত্রের লিঙ্ক দেওয়া হয়েছিল সেগুলোকেও ব্লক করতে টুইটারকে বলা হয়েছে ভবিষ্যতেও যদি কেউ এমন কাজ করে থাকে সেক্ষেত্রেও তা মুছে দেওয়ার নির্দেশ ইউটিউব এবং টুইটারকে দেওয়া হয়েছে এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো না হলেও সরকারি সূত্র খবরের সত্যতা নিশ্চিত করেছে বলে বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে ইন্ডিয়া দ্য মোদি কোয়েশ্চেন নামের এই তথ্যচিত্র বিজেপি এবং গুজরাটের তৎকালীন মুখ্যমন্ত্রী এবং বর্তমানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূমিকা তুলে ধরেছে জানিয়ে ব্রিটেন এবং ভারতে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে ওই তথ্যচিত্রকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যে বাতিল একখানের প্রচার বলে মন্তব্য করে জানিয়েছে এটা পক্ষপাতিত্বমূলক বস্তুনিষ্ঠ নয় এবং ঔপনিবেশিক মানসিকতায় মাখামাখি শনিবার সরকারি সূত্র জানিয়েছে ওই তথ্যচিত্র ভারতের সুপ্রিম কোর্টের কর্তৃত্ব অধিকার এবং বিশ্বাসযোগ্যতার প্রতি বিরূপ কটাক্ষ সুপ্রিম কোর্ট নিযুক্ত এক তদন্তকারী দল ওই দাঙ্গায় তৎকালীন সরকারের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছে সূত্রটা আরও জানিয়েছে ওই তথ্যচিত্র ভারতের অখণ্ডতা এবং সার্বভৌমত্বকে নিচু করে দেখিয়েছে ভারতের বন্ধু দেশের সঙ্গে সম্পর্ক খারাপ করে তুলবে সবচেয়ে বড় কথা দেশে অশান্তি সৃষ্টি করবে ভারতের তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয় তথ্য প্রযুক্তি আইন অনুযায়ী ওই তথ্যচিত্র ব্লক করার প্রয়োজনীয় নির্দেশ ইউটিউব এবং টুইটারকে দিয়েছে বলেও সূত্রটা জানিয়েছে যারা ওই তথ্যচিত্র নিয়ে টুইট করেছিলেন তাদের একজন হলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ ডেরেক ও তার টুইট মুছে দেওয়া হয়েছে সেই অভিযোগ জানিয়ে ডেরেক শনিবার বলেছেন সেন্সরশিপ টুইটার আমার টুইট সরিয়ে দিয়েছে লাখ লাখ লোক তা দেখেছেন বিবিসির এক ঘন্টার তথ্যচিত্র দেখিয়েছে প্রধানমন্ত্রী কীভাবে সংখ্যালঘুদের ঘৃণা করেন দু হাজার দুই সালে গুজরাট দাঙ্গায় রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূমিকা তথ্যচিত্রটাতে খতিয়ে দেখা হয়েছে সরকারি হিসাবে ওই দাঙ্গায় এক জন নিহত এবং দু জন আহত এবং দুশো জন নিখোঁজ হন বেসরকারি মতে নিহতের সংখ্যা দু হাজারেরও বেশি ওই তথ্যচিত্র সম্পর্কে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক বলেছেন ভারতের প্রধানমন্ত্রীর ভূমিকা যেভাবে তুলে ধরা হয়েছে তার সঙ্গে তিনি সহমত নন বিবিসি ওই তথ্যচিত্র ভারতে সম্প্রচার করেনি তথ্যচিত্রটার দ্বিতীয় ভাগ সম্প্রচারিত হবে আগামী চব্বিশে জানুয়ারি খড়গপুর আইআইটিতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের তৃতীয় বর্ষের ছাত্র ফাইজান আহমেদ রহস্য মৃত্যু মামলায় হাইকোর্টে উপস্থিত হওয়ার কথা ছিল আইআইটি ডাইরেক্টরের কিন্তু তিনি সেদিন আসেননি মৃত্যু নিয়ে আইআইটির পেশ করা রিপোর্টে সন্তুষ্ট হয়নি হাইকোর্ট হাইকোর্ট শুনানিতে ডাইরেক্টরকে জিজ্ঞেস করে এই দায় সারা রিপোর্ট কেন আপনার কজন সন্তান রয়েছে তাদের সঙ্গে এরকম হলে কি করতেন আপনি আদালতে আসার গুরুত্ব না দিয়ে টোকিও সফরে গেলেন ডাইরেক্টর জানান হ্যাঁ স্যার আমার দুই পুত্র রয়েছে তবে আমি সব ছাত্র ছাত্রীকে নিজেদের সন্তান মনে করি আমি তদন্ত রিপোর্ট নতুন করে পেশ করছি এরপর আর কোনো ভুল হবে না অপরাধীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে এই মামলায় হাইকোর্টে র্যাগিং প্রসঙ্গ টেনে এনে বিচারপতি মান্থার বলেছেন সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে র্যাগিং হলে সঙ্গে সঙ্গেই হাই পাওয়ার কমিটি গঠন করে তদন্ত শুরু করতে হবে র্যাগিংয়ের অভিযোগ করেছিলেন ফয়জান আর তারপর তার মৃত্যু হল পুলিশকেও আদালত বলে এই মামলায় কোনো শিথিলতা দেখতে চায় না অনুগ্রহ করে কোনো পক্ষ নেবেন না এমন তদন্ত করুন যাতে এই প্রতিষ্ঠানে র্যাগিং করার সাহস আর কেউ না পায় হাইকোর্টেও এই দিনের মামলায় স্পষ্ট হয়ে গিয়েছে যে ফয়জান র্যাগিংয়ের শিকার হয়েছেন যদিও তার রহস্যমৃত্যুর পর দা ফাঁস করতে পুলিশ প্রথমে পুলিশ এবং কর্তৃপক্ষ আত্মহত্যার ঘটনা বলে চালিয়ে দিতে চেয়েছিল কিন্তু হাইকোর্ট চেপে ধরায় ক্রমশই ভেঙে পড়ছে আইআইটি কর্তৃপক্ষ ফয়জানের বাবা মা হাইকোর্টের যে অভিযোগ জানিয়েছেন তাতে বলা হয়েছে হত্যা করা হয়েছে তাদের পুত্রকে একদল সিনিয়র ছাত্র ফয়জানকে তাদের অনুষ্ঠানে যেতে বলেছিল কিন্তু সে রাজি হয়নি তারপর তাকে হুমকি দেওয়া হয় এমনকি হোস্টেল বদল করতে হয় সেই অভিযোগ করেছিল ফয়জান আইআইটি কর্তৃপক্ষ সেই সময় ব্যবস্থা নিলে ফয়জানের মৃত্যু হয়তো হতো না বলে মনে করে তার পরিবার হাইকোর্টে তারা জানিয়েছেন ফয়জানকে হত্যা করা হয়েছে অত্যন্ত সুনিপুণ পরিকল্পনা করে পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে আগামী ছয়ই ফেব্রুয়ারি ওই দিন তদন্ত রিপোর্ট খতিয়ে দেখবে আদালত আর আইআইটি প্রশাসনের ভূমিকা এবং গাফিলতির বিষয়ে শুনানি হবে তেরোই ফেব্রুয়ারি উল্লেখ্য যে অসম থেকে পড়তে আসা ফয়জানের পচা গলা লাশ হোস্টেল রুম থেকে উদ্ধার হয়েছিল চোদ্দোই অক্টোবর অসমের মুখ্যমন্ত্রী এই মামলার সঠিক তদন্ত চেয়ে চিঠি পাঠিয়েছেন রাজ্য সরকারের কাছে শনিবার কলকাতা রানী রাসমণি রোডে ছিল আইএসএফ অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সমাবেশ সেই সমাবেশ এবং আইএসএফ কর্মীদের অবস্থান বিক্ষোভকে কেন্দ্র করে বিকেলে পুলিশের সঙ্গে ধুমধুমার কাণ্ড দেখা যায় বলা চলে এদিন ধর্মতলা চত্বর কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের জমায়েতে আসার পথে সকালেই দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ে আইএসএফ এবং তৃণমূল কর্মীদের প্রস্ত সংঘর্ষ হয় বিকেলে তার রেশ এসে পড়ে কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলায় জানা গিয়েছে পুলিশ আটক করে আইএসএফ বিধায়ক নৌসাদ সিদ্দিকি বিশ্বজিৎ মাইতি সহ বেশ কয়েকজনকে এদিন কলকাতার সমাবেশ থেকে ভাঙড়ের তৃণমূলের কয়েকজন নেতার নাম করে তাদের গ্রেপ্তারের দাবি তোলেন নৌসাদ সিদ্দিকী একসময় আইএসএফ কর্মীরা ধর্মতলায় অবরোধ শুরু করেন অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে আইএসএফ কর্মীদের সংঘর্ষ হয় পুলিশ লাঠিচার্জ করে মানুষকে ছত্রভঙ্গ করার চেষ্টা করে পাল্টা পুলিশকে লক্ষ্য করে জুতো ছড়ার অভিযোগ ওঠে পুলিশ লাঠিচার্জ থেকে শুরু করে কাঁদানে গ্যাসের সেল পর্যন্ত ব্যবহার করেছে পুলিশের লাঠির আঘাতে আহত হন বেশ কয়েকজন আইএস এসএফ কর্মী পুলিশের লাঠির আঘাতে নওশাদ সিদ্দিকী আহত হন বলে অভিযোগ অন্যদিকে বিক্ষোভকারীদের ইটের ডিসি সাউথ আকাশ মেঘারিয়া আহত হয়েছেন এবং আইএসএফ কর্মীদের নিগ্রহের নিন্দা জানিয়েছে সিপিএম কর্মসূচি ঘোষণা করেছে মোহাম্মদ সেলিম সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের অভিযোগ জমি দখল করার জন্য জলাশয় ভরিয়ে প্রমোটিং করার জন্য সিন্ডিকেটের দখলদারির উদ্দেশ্যে এই হামলা চালানো হচ্ছে আইএসএফের পাশে দাঁড়িয়ে শনিবারের ঘটনার জন্য তৃণমূলকে নিশানা করেছে সিপিএম সেলিম বিবৃতিতে বলেছেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী আইএসএফ কর্মী এবং সাধারণ মানুষের ওপরে তৃণমূলের হামলার তীব্র নিন্দা করছি তিনি দাবি করেন আইএসএফের মোট আঠেরো জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও তৃণমূলের তরফে হামলা হচ্ছে তো আপাতত এই পর্যন্ত আজকের ভিডিওটা সম্পর্কে কিছু বলার থাকলে অবশ্যই মন্তব্য করে জানান এবং পারলে শেয়ার করে ভিডিওটা বেশি বেশি লোককে দেখার সুযোগ করে দিন ভিডিওটা যারা ইউটিউবে দেখছেন অথচ নিউজ নির্ভীক চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা নিয়মিত আমাদের সঙ্গে থাকার জন্য এবং এমনই সব গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পাওয়ার জন্য চোখ রাখুন নিউজ নির্ভীকে আর অবশ্যই সাবস্ক্রাইব করুন নিউজ নির্ভীক ইউটিউব চ্যানেল সাথে সাথে নিউজ নির্ভীকের প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য পাশের বেল আইকন অন করে অল সিলেক্ট করে দিন আর যারা নিউজ নির্ভীক চ্যানেলটি ফেসবুক পেজে দেখছেন তারা আজকের এই ভিডিওতে লাইক কমেন্ট করে সাথে সাথে নিউজ নির্ভীক চ্যানেলে সাবস্ক্রাইব করে এবং সঙ্গে থাকুন নিউজ নির্ভীকে বেলা চারটে থেকে পাঁচটার মধ্যে নিয়মিত থাকে ঝটপট দশটা গুরুত্বপূর্ণ খবর আর প্রতিদিন কম বেশি রাত দশটায় নিয়মিত থাকে জাতীয় এবং আন্তর্জাতিক বিষয় গুরুত্বপূর্ণ সব প্রতিবেদন প্রতিদিনের এই সময় নিয়মিত দুটো ভিডিও ছাড়াও অনিয়মিতভাবে থাকে সকালের ঝটপট দশটা খবর ব্রেকিং নিউজ অবাক করা খবর সমসাময়িক বিষয় নিয়ে ফেসবুকে পোস্ট করা যে পাবলিক পোস্ট নিয়ে ফেসবুক থেকে খবরে ইতিহাসের ঘটনা নিয়ে ইতিহাসের এই দিনে দূরে কাছের ভ্রমণ কাহিনী নিয়ে চোখ ফেরালেই চমকের মতো শিরোনামে ভিন্ন ধর্মী নানা বিষয়ের গুরুত্বপূর্ণ সব ভিডিও তাই প্রতিদিন নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন নিউজ নির্ভীকে চোখ রাখুন সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন धन्यवाद